বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 63 বছর বয়সী অজয়ের জন্ম ভারতের পুনেতে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেল। অজয় বর্তমানে ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস প্রেসিডেন্ট দায়িত্বে রয়েছেন। এর আগে চলতি মাসেই পদত্যাগের ঘোষণা দেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মেরপাস। চলতি বছরের জুন মাসের শেষের দিকে বিশ্বব্যাংক প্রধানের পদ ছাড়বেন তিনি। তবে পদত্যাগের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি মেলপাস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি ছিলেন বিশ্বব্যাংকের এই প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তাকে ট্রাম্পই বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করেছিলেন। আফরিন মৌ, সময় সংবাদ।